Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome back to my channel. আপনারা কেমন আছেন? আশা করছি সুন্দর এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতন আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে আছে পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, আলু আর এক সেক্টর দিয়া আমি এভাবে মাখিয়ে রেখে দিছি। আর সাথে আছে মুজারেলা চিজ আর কিনা পরোটা। ঠিক আছে, এখন আমি ফ্রাই প্যান বইছি, কুকারটা অন দিলাম। সব মিক্স উপকরণ দিয়ে আমি এখন আমি ডাকনা দিয়ে ডাকি দিই। আমি আবারও অফিট করিয়া দেবো, কারণ একটার মাঝে আমি চিজ দিছি না, আর একটার মাঝে আমি আর একটা যে সময় মানাইমু তখন সময় আর একটার মাঝে আমি চিজ দিমু। দুইটা পরোটায় মাঝে আছে, মাঝের ফুড়ো আছে আলু, গাজর, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, সাথে তো আছে এক। আমি তুলে নিছি, এখন আবারও আমি তেল ব্রাশ করিব।
এরপর ওটাটা এভাবে করিয়ে বাচ্চেন পর ডিনার টিফিনও দেওয়া যাইব সকাল কোন নাস্তা দু গরম পরোটাটা থাকলে ইজি লাগবে বানাইতে সবটা আবার আমি চিজ দিয়া আনারও একটা পরোটা দিয়ে দেখি ডাকনাটা সরিয়ে আমারও ঠিক করে দেব আবার আমি উঠিয়ে দেখি উপি টপি ঠরিয়ে দেয় পরোটাটা গরম থাকলে বাচ্চেন করে টিফিনটা স্কুলের টিফিন খুবই সহজ একটা রেসিপি আগুনটা অফ করিলে আমার পরোটা গাজর চিজ আলু ক্যাপসিকাম টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া পাউরুটির মতন আমি ফাটিয়ে দেখাই পিজা ফাটা দিয়ে আপনারা ফাটিয়ে চারটা পরোটা আট পিস এটা চিজ সারা চারটি পরোটা সুন্দর সুস্বাদু খাবার বাচ্চেন তো টিফিন ডিনার টিফিনও দিলে ঠিক আছে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতন এখানে বিদায় নিলাম আর প্লিজ আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম